দেশের বিভিন্ন স্থানে পৃথক দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে জহুরুল করিম বিশ্বাসের আয়োজনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার জহুরুল করিম বিশ্বাসের বাগানবাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি জানান মনিরুজ্জামান মুফতাজ কর্তৃক সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট দশম গ্রেডের দাবিতে কুমিল্লার লাকসামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে রোববার বিকেলে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস সড়কের দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সুজাতপুর কলেজ মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিন নোয়াখালীর বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্সের পঞ্চম তলায় ফুড ও চাইনিজ রেস্টুরেন্ট ভেঙে মোবাইল মার্কেট করা ও বিভিন্ন জায়গা ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোর্শেদ আলম কমপ্লেক্সের সমিতির সভাপতি আব্দুল ওহাব রোববার সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক